এই দুজন অপরিচিত ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছি। এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি। দেখা করে ভালো লাগলো। আর প্রত্যেকদিন তোমরা সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে $10,000 করে দেবো। আশা করি তোমার কাছে অনেক টাকা আছে, আমরা এখানে অনেকদিন থাকব। এই এবার ক্যামেরাটা বন্ধ করো আর চলো আমার সাথে। ঠিক আছে, তোমাদেরকে গুড লাক। তোমরা দুজনেই কিন্তু মাল্টিমিলিয়নার হতে পারো। আমরা এখানে অনেকদিন থাকব, তুমি গরিব হয়ে যাবে। আজ থেকে এরা রোজ $10,000 করে পাবে, কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার কোনো লিমিট নেই। আর তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার। আমার মনে হয় এখানে ক্যাম্প করা উচিত। বাকি রাতটা ওরা কাঠ জোগাড় করলো আর ওদের জিনিসপত্র গুলো দেখলো। আমাদের কাছে এখন প্রায় 5 দিনের মতো খাবার রয়েছে, আর রয়েছে দুটো জলের বোতল, এখানে বেশ কিছু জামা কাপড়, ওয়ার্ম জ্যাকেটস রয়েছে, আর বুম একটা ফায়ার স্টার্টার। দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি। 8 ঘন্টা 9 ঘন্টা একবার দিকে তাকাও। ও মাই গড, এই নাও, প্রত্যেক 24 ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে $10,000 করে ফেলবো। এই দেখো $10,000 টাকা উঠছে। আমরা এখন আর এটা ফায়ার করতে পারবো না, কিন্তু ভিডিওতে পরের দিকে ওদের প্ল্যান ঠিক মতো কাজ করলো না। আমার আর ভালো লাগছে না, আমাকে ফ্লেয়ার গানটা চুরি করতেই হবে। এটাকে যদি আমি শুট করি তাহলে আমি বাড়ি ফিরতে পারবো। তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার কর তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো। তাহলে তুমি বড়লোক হওয়ার জন্য তৈরি? একদম। তৃতীয় রাতে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি। পরের 10,000 পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো। আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য। আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে। লেয়ার 1 তৈরি হয়ে গেছে। বুম, এই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে। আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারে। সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাব, কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে। চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো। দেখো ওদিকে একটা জলাশয় রয়েছে, আমার মনে হচ্ছে এটা বয়ল করে খাওয়া যায়। হ্যাঁ, আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আর প্যারাসাইট আছে। ওরা এখান থেকে জল গরম করে খেয়ে নিচ্ছে। জলটার টেস্টটা কিন্তু বেশ ভালো। এবার আমরা ঘুমাবো, আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে, কারণ বাইরেটা খুব ঠান্ডা। এটা আমাদের 3 নম্বর দিন যেখানে আমরা 2 ঘন্টা ঘুমোতে পেরেছি, আর এখানে সত্যি খুব ঠান্ডা। আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে, কিন্তু আমি এটা $10,000 জন্য করব। তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না। আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে গেছে। ব্রিজ এটাকে বলছে উপোস, যেটা খাবার পুড়িয়ে যাওয়ার থেকে শুনতে ভালো। কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল। আমরা আজকে সকালে 1 পিস বিফ জার্কি খেয়েছি। জিমি আমাদের 5 দিনের মতো খাবার দিয়েছিল, কিন্তু আজকে 9 নম্বর দিন। এগুলো গ্রিন ব্রায়ার লিভস, গ্রিস বলেছে এগুলো নাকি খাওয়া যায়। এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল, তাই আমি 10 নম্বর দিনে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে গেলাম। ওরা অফিসিয়ালি 10 দিন কাটিয়ে ফেলেছে। আমি নার্ভাস ভাই। ও মাই গড।